ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عبادي أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا يعلمون صدق الله مولانا العظيم সূরা নাহলের প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে সমস্ত অবদান রেখেছেন তার একটি হলো ইউনাজ্জিলুল মালায়েকাতা বিররূহি মিন আমরিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠান রূহ নিয়ে, আলা মান ইয়াশা ও মিন ইবাদিহি, ওই ব্যক্তির উপর অবতীর্ণ হয়, ওই ব্যক্তির কাছে রূহ পাঠান যাকে তিনি পছন্দ করেন চান। রূহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল রূহের এখানে একাধিক তাফসির হতে পারে। এক তাফসির তো হলো আমরাও সবসময় রূহ শব্দ ব্যবহার করে থাকি, আমাদের রূহ আছে, অমুকে রূহ চলে গেছে ইত্যাদি ইত্যাদি। রূহ বস্তু জগতের কোনো কিছু নয়, এই রূহ আলমে আমর আদেশ জগতের একটি বস্তু, ওই জগৎটা লতিফ দেখা যায় না, তাই রূহ ও লতিফ দেখা যায় না। এই রূহ প্রথমে হয় দুই প্রকার, রূহে অলবি এবং রূহে সিফলি। রূহে সিফলি আমাদের মধ্যে আছে, হাইওয়ান জানোয়ারের মধ্যে আছে,
রুহে আলবি একমাত্র আমাদের মধ্যে আছে, হায়ওয়ান জানোয়ারের মধ্যে নেই। সিফিল মানে নিচে, রুহে সিফলি মানে নিচের রু, আর অলবন মানে উপর, অলবি মানে উপরের রু। এক রু আমাদের ভিতরে আছে, এক রু বাইরে আছে উপরে, আর সেম আল্লাহর উপরে। ওই রু এবং আমাদের ভিতরে রুহের মধ্যে যদি সম্পর্ক গড়ে তুলতে পারি, দুই রুহের যোগাযোগ যদি ঠিক থাকে, তো আমাদের ভিতরের রুটা উপরে রুহের জন্য হয় আয়না। ওখান থেকে নূর, এখান থেকে রহমত, এখান থেকে আলো, এখান থেকে জ্যোতি এই রূপ গ্রহণ করে। আমরা তখন হয়ে পড়ে জ্যোতিময় নূরানি। যেরকম সূর্য থাকে আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, একটি আয়না যদি সূর্যের দিকে ফিরাইয়া ধরি, আয়নার ভিতরে সূর্যটি দেখা যায়। ওই সূর্যের যে প্রভাব, এই সূর্যেরও সেই প্রভাব। আকাশের সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকেও এভাবে তাকানো যায় না। ওখান থেকে যেরকম আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আয়নার ভিতরে সূর্য থেকেও আলো ছড়িয়ে পড়ে। এভাবে এক আয়না থেকে আরেক আয়না, আরেক আয়না থেকে আরেক আয়না, কোটি কোটি আয়নার মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূরে নিয়ে যেতে পারবো আকাশের সূর্যের প্রভাবকে। এই কোটি কোটি কিলোমিটার উপরে ছাদ আছে মনে করে, আকাশে সূর্যের কিরণ পড়ার মতো ব্যবস্থা নেই, উপরে ছাদ, উপরে চাল, কিন্তু আয়নার মাধ্যমে নিয়ে আসতেছি ছাদের নিচে। ঠিক তেমনিভাবে উপরের রুহকে নিচে আনার জন্য, তার প্রভাব আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রুহের জ্যোতি, নূর, রহমত, প্রভাব এসেছে এই রুহের মধ্যে, ওইটা উপরে, এটা নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহের মাধ্যমে এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের রুহের মধ্যে, তাদের রুহের মাধ্যমে এসেছে তাবেঈনদের রুহের মধ্যে, তাদের মাধ্যমে এসেছে তাবে তাবেঈনদের রুহের মধ্যে, এভাবে আস্তে 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 আজ পর্যন্ত। হ্যাঁ, যদি কোনো আয়নার চেহারা আগের আয়না থেকে অন্যদিকে হয়ে যায়, তাহলে এর সামনে যত আয়না ধরবেন আকাশের সূর্য এই আয়নার ভিতরে দেখা যাবে না, মুখোমুখি হওয়া শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহের মাধ্যমে যে জ্যোতি এসেছে আমাদের পর্যন্ত, যদি কারো রুহ তার রুহের সাথে মুখোমুখি না থাকে, উল্টা চলে, তাহলে ওই রুহের নূর, আলো, জ্যোতি এই রুহের মধ্যে আসবে না, যেহেতু মুখ অন্যদিকে হয়ে গেছে, একদিকে করা লাগবে। সেটা হল সুন্নতের পাবন্দি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। তার দিকে আমার রুহকে ফিরে রাখতে হবে, তবে তার রুহের আলো এখানে বিস্তার লাভ করবে। সুন্নত একদিকে, আমি আরেক দিকে। রাসূল বলেন এক কথা, আমি যুক্তি দেই আরেক কথা, তাহলে ওই রুহের আলো, ওই রুহের নূর আমার রুহে পৌঁছবে না, কোনো লাভ হবে না। এই জন্যই বুজুর্গানে দিন বলেন, রক্তে দারি সে না রাবা সে না এ রক্তে চোবা আয় না এ বা আয় না এ। এক সিনের সাথে আরেক সিনের যোগাযোগ রাখো, যেরকম এক আয়নার সাথে আরেক আয়নার যোগাযোগ রাখলে সূর্যের কিরণ এখানে আসে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আর কিরণ আসবে না। তো তোমার সিনাকে এরকম যোগাযোগ রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে মধ্যখানের বুজুর্গানে দিনের মাধ্যমে। তোমার যদি রু আরেকদিকে ফিরে যায়, ওর প্রভাব, ওর নূর, ওর জ্যোতি, ওর রহমত তোমার এখানে আর আসবে না।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, আশরাফ আলী দাওরায়ে হাদিস তুমি পড়েছো, আমরাও পড়েছি, যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছো এগুলো আমরাও পড়েছি, তোমার থেকে হেদায়েতের নূর এভাবে ছড়িয়ে পড়ছে, কত কিতাব তুমি লিখতেছো আমরা লিখতে পারতেছি না, আমাদের থেকে হেদায়েতের নূর এভাবে ছড়িয়ে পড়তেছে না, ব্যবধান কোথায়? হযরতের নামে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন পিএইচডি হয়, একজন ডক্টর তার থিসিসে লিখেছেন যে আমার খোঁজ অনুযায়ী বর্তমান বিশ্বের মার্কেটে হযরত থানভীর নামে 2800 কিতাব পাওয়া গেছে, 2800। এক মুসনাদে শরীফের ব্যাখ্যা গ্রন্থ তিলেদি মুসনাদের 24 খণ্ডে, তাফসিরে বয়ানুল কোরআন 6 খণ্ডে, ইমদাদুল ফতাওয়া 6 খণ্ডে, এক এক খণ্ড 500 পৃষ্ঠার মতো, এরকম বড় বড় কিতাবও আছে। এই কিতাবগুলো একজনের জীবনে পড়ে শেষ করা এখন কঠিন। ওনার দুই পরিবার ছিল, মাদ্রাসায় পড়াইছেন, পীর মুরিদি করছেন, ওয়াজ নসিহত করছেন, সফরও করছেন, আমাদের দেশে আসছেন, এরপরে এত কিতাব লেখা সম্ভব কী করে? তো জিজ্ঞেস করা হলো, পড়ালেখা এক, কিতাবাদি এক, ডিগ্রি এক, কিন্তু তোমার থেকে এত নূর ছড়িয়ে পড়ছে হেদায়েতের, আমাদের থেকে পড়ায় না, ব্যবধান কোথায়? কী আছে তোমাদের মধ্যে ভিন্ন? তো জবাব দিলেন, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর পীর মুর্শিদ সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতার দুলির বরকত, তার রুহের সাথে এই রুটা মুখামুখি, আর ওনার রু ওনার পীর মুর্শিদ হযরত খাজা নূর মোহাম্মদ ঝঞ্জানবী রহমতুল্লাহ আলাইহির রুহের সাথে মুখামুখি। কেমন নূর সেই রুহে! আল্লাহর এক ওলি তার কবর জিয়ারত করতে গেছে, খাজা নূর মোহাম্মদ ঝঞ্জানবী রহমতুল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছিলেন 1900 ভারতের ইউপি প্রদেশে, আমার হাজিরা দেওয়ার তৌফিক হয়েছিল। আল্লাহ, কেমন উঁচা পায়ার মানুষ! হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ এলাই মুরিদ হবেন, পীর খুঁজতেছেন। অনেক খোঁজাখুঁজির পর স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এক ব্যক্তির হাতে তুলে দিয়ে বললেন যে একে তোমার হাতে দিয়ে গেলাম। উনি সাদা হয়ে খুঁজতেছেন এই লোককে কার হাতে আমাকে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতে খুঁজতে 3 বছর পরে জানজানা শরীফ দিয়ে দেখেন যে মক্তবে পড়াইতেছেন এক হুজুর, এই হুজুরে তো লাগতেছে, এনার হাতে আমাকে দিয়ে গেছেন। সালাম দিয়ে যখন সামনে গেলেন তো উনি বলতেছেন, মিয়া এমদাদুল্লাহ তোমার খাওয়ার পর বহুত জায়গা একটা মার হয়, এমদাদুল্লাহ সপ্তর উপর তোমার আস্থা অনেক বেশি। হয়রান, 3 বছর আগের আমার দেখা স্বপ্ন আর উনি বলতেছেন স্বপ্নের উপরে তোমার আস্থা অনেক বেশি, তাহলে আর সন্দেহ থাকে? তাহলে এর কাছে আমাকে তুলে দিয়ে গেছেন, ওনার কাছে বয়াত গ্রহণ করলেন, বয়াত হল। কেমন মানুষ! পড়াতেন মক্তব, নিজেদেরকে লুকিয়ে রাখতেন, প্রকাশ হতে দিতেন না, মক্তবে পড়াতেন। এত বড় এত বড় এত বড় মানুষ যাদের কল্পনা করা আমাদের পক্ষে কঠিন, কিন্তু পড়াতেন মক্তব। আপনারা তো আমার কাছে শুনেছেন, কোনো মানুষ মুরিদ হইতে আসলে মুরিদ করতেন, তাওয়াজ্জু দিতেন, মুরিদেরও চোখ বন্ধ, ওনারও চোখ বন্ধ, তাওয়াজ্জু দিতেন। মক্তবের ছেলেরা দেখত যে হুজুর এভাবে মুরিদ করে তাওয়াজ্জু দেয়। একদিন হুজুর এদেরকে বসায় কোথাও গেছেন, তোমরা পড়ো আমি আসতেছি। এই ফাঁকে মক্তবের ছেলে একটা পীর সেজে বাকি সবাইয়েরই মুরিদ করছে, মুরিদ করে বলো চোখ বন্ধ করো তাওয়াজ্জু দেই। সব ছেলেদের চোখ বন্ধ, এরও চোখ বন্ধ, এ ফাঁকি হুজুর এসে গেছেন, এসে দেখে সবাই চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু ব্যাপার কি, চোখ বন্ধ কেন, কি হয়েছে, তোমরা চোখ বন্ধ কেন?
চোখ খুলে দেখে ইন্না লিল্লাহ, হুজুর তো এসে গেছে। কি হয়েছে, চোখ কেন বন্ধ করছে? তা ছোট বাচ্চা বলে দিয়েছে, হুজুর ও পীর হয়ে আমাদেরকে মুরিদ বানাইছে, এখন তাওয়াজ্জু দেয়, চক্ষু বন্ধ করতে বলছে, তা আমরা চক্ষু বন্ধ করছি। ওহো, এখন যে পীর সাজে তাকে নিয়ে হুজুর কামরায় ঢুকছে। আহ, ঢুকে বললেন, এবার চোখটা বন্ধ করো তো। ছেলের চোখ বন্ধ করে এক চিৎকার দিয়ে বেহুশ। হুঁশ আসার পরে জিজ্ঞেস করা হলো, চিৎকার দিয়েছ কেন, বেহুশ হয়েছে কেন? জবাব দেয়, হুজুরের আদেশে যখন চক্ষু বন্ধ করলাম, দেখতেছি পুরা সৃষ্টি জগৎ যেন আমার হাতের তালু, সব দেখতেছি। আটলান্টিক মহাসাগরের তলায় কোন বালিকণা কিভাবে নড়ে আমি এখানে বসে দেখতেছি, আফ্রিকার মহাজঙ্গলে অন্ধকারে কোন পাতা কিভাবে নড়ে আমি এখানে দেখতেছিলাম। এ দৃশ্য দেখে আমি সইতে পারিনি, তাই ধ্বংস হয়ে গেছি। কেমন তো ওনার জিয়ারতে গেছেন আল্লাহর এক কুলি, আর পাশে আরেক কুলিরও কবর আছে, এই হয়তো এক দেড়শো গজ দূরে আরেক কুলির কবর। এই অলি জিয়ারত করে এসে বলতেছেন, আরে বাপরে বাপ, কি পরিমাণ নূর আল্লাহ পাক একে দান করেছে, নামও নূর মোহাম্মদ, নামও নূর। ওই অলির আদবের খাতিরে তিনি নূর লুকিয়ে রেখে দিয়েছেন, যদি ওই অলির কবর এখানে না থাকতো তার নূরে পুরো এলাকায় ঝলমল ঝলমল করত, এরকম নূর তিনি লুকিয়ে রেখে দিয়েছেন, নূর মোহাম্মদ জানজানুর রহমতুল্লাহ। তো ওনার কলবে তো এখান থেকে নূর আসতেছে, আর এখান থেকে হযরত থানবীর কলবে। তো তাই বলতেছেন, মান কা মালাম আজকা মালে হাজিয়াম, মান যা মালাম আজকা মালে হাজিয়াম, মান যা মালাম আজকা মালে হাজিয়াম। এগুলো আমার কৃতিত্ব নয়, আমার পীর মোর্শেদের জুতার দুলির বরকত। এটা হলো ওই রুহের সাথে, রুহে অলবির সাথে রুহে সিফলিকে মুখোমুখি করে দেয়, এতে করে সেখান থেকে নূর এখানে বিস্তার লাভ করে, নূর এখান থেকে এরপরে ছড়িয়ে পড়ে। আর যদি বিচ্ছিন্ন হয়ে যায় তো সেখানে নূর এখানে আসবে না, যেহেতু যোগাযোগ নেই। আয়না যদি আকাশের সূর্য থেকে বিচ্ছিন্ন হয়, এই আয়নার ভিতরে সূর্য দেখা যাবে না, মুখোমুখি হলে তারপরে দেখা যাবে। তো এক রু তো হল এই রু, রুহে অলবি রুহে সিফলি। আরেক রু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই রুহ মানে কোরআনে কারীম, রুহ মানে ওহি কোরআনে কারীম। গত মজলিসে বলেছিলাম, এক রুহ হয় কেন্দ্রীয় আর এক রুহ হয় আঞ্চলিক। আমাদের দেহ কেন্দ্রীয় রুহ আছে, আঞ্চলিক রুহ আছে, চোখের রুহ ভিন্ন, কানের রুহ ভিন্ন, ব্রেনের রুহ ভিন্ন, ভিন্ন ভিন্ন। তাই কেউ মারা গেলে সাথে সাথে সকল অঙ্গ মারা যায় না, অন্তত ছয় ঘন্টা পর্যন্ত রুহ তখনও জিন্দা থাকে, চোখ তখনও জিন্দা থাকে। এই সময় চোখ খুলে নিয়ে আরেক অন্ধের চোখে ফিট করলে সেও দেখে, ছয় ঘন্টা অতিক্রম করে গেলে এখন আর লাভ হবে না, মারা গেছে। গরু ছাগল জবাইয়ের পর দেখবেন চামড়া ছিলছেন, গরু তো ঠান্ডা হয়ে গেছে, মারা গেছে, রু নেই, কিন্তু কোনো এক জায়গায় বস্তু লাভালাভি করে নড়ে লাভ দেয়, তার মানে আঞ্চলিক রু এখানে এখনও রয়ে গেছে। তো ঠিক এই পৃথিবীর কেন্দ্রে একটি রু আছে আঞ্চলিক, যত মাখলুক তত রু আছে। আমাদের রু আছে, গরু ছাগলের রু আছে, গাছ গাছের রু আছে, ইট পাকেলেরও রু আছে, আমরা বুঝি না রু সকলের আছে, এগুলি সব কেন্দ্রীয় রু। যদি রু না থাকতো তাহলে এরা কি করে বোঝে শোনে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথর সালাম দিয়ে ফেলছে, পাথর সালাম দেয়। তো পাথর যদি না চিনত ইনি দোজাহানের বাদশাহ, তো সালাম কেন দিল, সালাম দিল কি লোক পাথরের চিনে বোঝে। তো চিনতে হলে বুঝতে হলে তো হায়াত লাগবে, জিন্দা থাকা লাগবে, আর জিন্দা থাকতে হলে রু লাগবে। তো পাথরেটারও কি আছে, সে রু আছে। মসনবী শরীফে একটি আশ্চর্য ঘটনা উল্লেখ আছে যে একদিন আবু জাহালে মলবুন ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। কত পরীক্ষা এরা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যন্ত্রণা দিয়েছে, কত বিরক্ত করেছে, খামাখা প্রশ্ন। এসে বলে, ভাতিজা আকাশের উপরের কথাবার্তা বলো, জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না শুনি না,
এজন্য বিশ্বাসও করি না। আমার মুখের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরে নয়, জমিনের নিচের নয়। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য নবী। মনে করছে এই তো আটকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরস্থির বলতেছেন, চাচা মোটের ভিতরে কি আছে আমি বলতে পারলে আপনি বুঝুন আমি সত্য নবী। আপনার মোটের ভিতরের বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় আমি সত্য নবী, তাহলে তেমন কথা। মোটের ভিতরের বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় আমি সত্য নবী, তাহলে গোফতে বহু জাহালি দুগম না দের তোর রাস্তে, গোফতে আরে হক আজা তাদের তোর রাস্তে, গোফতে আরে হক আজা তাদের তোর রাস্তে। আবু জাহাল বলে, বাকি যে কি বলতেছ, তোমার তো বাকশক্তি আছে, কথাবার্তা বলতে পারো। আমার মুঠের ভিতরে যে বস্তু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই, কথা বলতে পারে না। কিন্তু আমাদের তো আস্থা, আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত যাকে আমরা জিহ্বা বলি, এখান থেকে যদি আমার আল্লাহ আওয়াজ বের করতে পারেন, কথা বলাতে পারেন, তা অন্যান্য বস্তুর থেকে কথা বলাতে পারেন না? আমার আল্লাহর শক্তি আছে, আপনার মুখের ভিতরের বস্তুর বাকশক্তি না থাকলে কি হবে, বাকশক্তি দিয়া কথা বলাতে পারেন। দুজনের আলাপ আলোচনা চলছে, এর মধ্যে আবু জাহাল টের পাচ্ছে মোটের ভিতরে ছয়টি পাথরের টুকরা একটু নাড়া দিয়ে উঠছে। এর ব্যাপার কি, টুকরা ভিতরে নড়ে, এর মধ্যে কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা, গোফতে শশ পারা হাজার দর দস্তে খুঁজতে, বিষ্ণু আজহার একটু তসবি হে দরুস, বিষ্ণু আজহার একটু তসবি হে দরুস। ও আবু জাহাল, তোর মুঠের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়েছি, তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? লা ইলাহা গোফত ইল্লাল্লাহ, গোফতে গওহারে আহমদ রাসূলুল্লাহ সোফত, গওহারে আহমদ রাসূলুল্লাহ সোফত। সাক্ষী দিয়ে দিলাম উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর তোমার ভাতে যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর পাঠানো সত্য নবী, সাক্ষী দিয়ে দিই। যদি এই পাথরগুলোর রূহ না থাকতো, জীবন না থাকতো, এই দুজনের কথা শুনলো কীভাবে, নিজেরা কথা বললো কীভাবে? বোঝা গেছে এগুলো রূহ আছে, এরা বোঝে শোন। তাই তো আমার আল্লাহ বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। এমন কোন বস্তু পৃথিবীতে নেই যে আমি আল্লাহর প্রশংসা সহকারে তাসবীহ রত না আছি, তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, এদের তাসবীহ তোমরা বোঝো না, বোঝার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা বুঝি না, তাসবীহ পড়ে যায় তবে বোঝা গেছে। সব কিছুর ভিতরে রূহ আছে, সব আঞ্চলিক রূহ, প্রত্যেক মাখলুকের ভিতরে ওই মাখলুক হিসাবে রূহ আছে, আঞ্চলিক রূহ। একটি কেন্দ্রীয় রূহ লাগবে পুরা সৃষ্টি জগতের। আমাদের দেহ একটি জগৎ, এক এক অঙ্গের এক এক রকম রূহ আছে, আঞ্চলিক রূহ, একটি আছে কেন্দ্রীয় রূহ। ও পুরো সৃষ্টি জগতের কিছু আছে আঞ্চলিক রূহ, আর একটি আছে কেন্দ্রীয় রূহ। কেন্দ্রীয় রূহ হইল কোরআনে কারীম। আমার আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, আমি ওহির মাধ্যমে আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি, আওহাইনা ইলাইকা রূহা, রূহ পাঠিয়ে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রূহ মানে কোরআনে কারীম, কোরআন শরীফ, পুরো সৃষ্টি জগতের রূহ। রুহ যতদিন দেহে আছে, দেহ রোগাক্রান্ত হতে পারে কিন্তু জিন্দা থাকে, দুর্বল হতে পারে কিন্তু জিন্দা থাকে, ক্লান্ত হতে পারে কিন্তু জিন্দা থাকে। রুহ যদি দেহ ত্যাগ করো, যতই তেল মালিশ করেন, ঘি মালিশ করেন, যতই চিকিৎসা করেন, এই রুহ, এই দেহ কি হবে না, টিকবে না, এক সময় ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ
নষ্ট করবে, আবহাওয়া দূষিত করবে, এ দেহ ঠিক দেখ। ঠিক তেমনিভাবে কোরআনে কারিম যতদিন এই জগতে আছে, মানে রু আছে, জগৎ ততদিন জিন্দে আছে। রোগাক্রান্ত হবে, ফেতনা ফাসাদ হবে, নাফরমানি হবে, গুনাখাতা হবে, জুলুম অত্যাচার হবে, অন্যায় অবিচার হবে, রোগাক্রান্ত, কিন্তু জিন্দে আছে। যেহেতু এখনো রু আছে, তথা কোরআনে কারিম আছে, জিন্দে আছে। যখন দেখে যে দেখো দুর্বল হতে 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 রুকে ধরে রাখার মতো ক্ষমতা আর দেহের মধ্যে নেই। আমার দেহকে যদি আপনারা এখন তলোয়ার দিয়ে কুচি কুচি করে ফেলেন, আমার দেহে রু থাকবে? কেন? রুকে ধরে রাখার মতো ক্ষমতা এখন আর দেহের মধ্যে বাকি নেই, তাই রু এখানে থাকবে না। রু থাকতে হলে দেহ ঠিক থাকা লাগে, আবার দেহ ঠিক থাকতে হলে রু দেহে থাকা লাগে। দেহ ঠিক না থাকলে রু থাকে। যখন কোরআনে কারিম দেখবে যে দেহ এটা এখন আর ঠিক রয়নি, নাফরমানি বাড়তে বাড়তে এই পরিমাণ বেড়ে গেছে, আল্লাহ একজন মানুষ আর বাকি নেই, পুরা রোগ আক্রান্ত, এই দেহের রোধ ধরে রাখার ক্ষমতা আর বাকি নেই, কোরআনকে আমি আর থাকতেছি না, চলে গেলাম। আল্লাহ ওই পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও জিন্দা থাকবে। এ আল্লাহ আল্লাহ জিন্দা রেখেছে দুনিয়াতে কারা? কোরআনের দারকবাহক আলিম সমাজ। এই কোরআন থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, দারকবাহক থাকবে না, আল্লাহ বলনেওয়ালাও থাকবে না। কোরআনকে এরা জিন্দা রেখে দিয়েছে। আল্লাহ এরপরে মূর্খতা ছড়িয়ে পড়বে, এলেম কালাম নেই, এই মূর্খতাদের হাতে আসবে, তখন বিভিন্ন ধরনের দায়িত্ব, বিভিন্ন ধরনের ক্ষমতা, বুঝবে না এই দায়িত্ব কীভাবে আদায় করতে হয়, এই ক্ষমতা কীভাবে ব্যবহার করতে হয়, এলেম তো নেই তো বুঝবে না। আমানতের খেয়ানত হবে, জুলুম হবে, অত্যাচার হবে, এ মনে করবে ইনসার করতেছি আসলে করে জুলুম, সে ভাববে আমানতের হেফাজত করতেছি আসলে হবে খেয়ানত। আমার কথা নয়, বুখারী শরীফে হাদিস বর্ণিত, ইজা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরিস সা, যখন দেখবে অযোগ্যের হাতে চলে গেছে ক্ষমতা দায়ভার, তো তখন বুঝবে কিয়ামত কাছে এসে গেছে। আর হাদিসে যুইরাতিল আমানাতু ফানতাযিরিস সা, যখন দেখবে আমানতের খেয়ানত হতে চলছে, অপেক্ষা করো কিয়ামত কাছে এসে গেছে। সাহাবা কেরাম তো আশ্চর্য, হুজুর আমানতের আবার খেয়ানত হবে? কারণ এদের যুগে তো এটা কল্পনাও নেই, আমানতের খেয়ানত হওয়া আশ্চর্য। কখন খেয়ানত হবে? কখন? তো যখন দেখবে মূর্খদের হাতে চলে গেছে ক্ষমতা, তখন বুঝবে আমানত নষ্ট হবে, কেয়ামত কায়েম হবে, আর সময় বেশি বাকি নেই। সারা দুনিয়ার দিকে তাকান, কী অবস্থা? বাস্তবে জ্ঞানী, বাস্তবে আলেম, বিজ্ঞ আলেম আছে এদের হাতে কোথায় কোনো ক্ষমতা? ওই কোথাও খেলোয়াড়, কোথাও নায়ক, কোথাও নায়িকা, কোথাও নাচ গান করনেওয়ালা, বাস এরাই এখন আছে ক্ষমতার মধ্যে। সারা দুনিয়ার দিকে থাকা তো শান্তি দুনিয়াতে আসবে কোত্থেকে? দুনিয়াতে আপনার খেয়ানত হচ্ছে, শান্তি তো আসবে। অপ্রয়োজনীয়কে প্রয়োজন মনে করে, প্রয়োজনকে অপ্রয়োজন মনে করে, উল্টাটা আল্লাহ আল্লাহ খেয়ানত অনেক আছে। কোরআনে কারিম দেখবে আমার থাকার মতো এখন আর দেহ যোগ্য রয়নি, পছন্দ করছে দেহ নষ্ট হয়ে গেছে, তা আমি গেলাম কীভাবে যাব? প্রথম দেখবে যে কোরআন শরীফের পাতা সাদা হয়ে গেছে, লেখা নেই, হাদিস আছে পাতা সাদা, তো এই লোক মনে করবে কোনো সমস্যার কারণে আমার কোরআন শরীফের পাতা আমার সাদা হয়ে গেছে, লেখা নষ্ট হয়ে গেছে। আরেক জনটা বোধহয় ঠিক আছে, আরেকজনের কাছে গিয়ে বলবে ভাই আমার কোরআন শরীফের পাতা দেখি সাদা, লেখা নেই, তোমারটা দেখো তো, লেখা রে আমারটা তো লেখা নেই। এভাবে যার যার কাছে যাবে দেখবে লেখা নেই, সব সাদা, কোরআন বিদায় নিয়ে গেছে। এই দেহ দেহ রুল ধরে রাখার মতো যোগ্য রয়নি, কোরআন বিদায় নিয়ে গেছে। এরপরে দেহে পছন্দ ধরবে, তারপরে কেয়ামত কায়েম হবে, এই জগৎ তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। এখানে আল্লাহ পাক তাই বলছেন, ওয়ায়ুনাজিলুল মালায়েকাতা মিন রূহি মিন আমরিহি,
আমি ফেরেশতা পাঠাই আমার রূহ দিয়ে আলমে আমর থেকে উর্দ্বজগৎ থেকে রূহে উলুমি সেখান থেকে পাঠাই দিই। এটা আমার একটা অবদান। এ ওহি কার কাছে পাঠাই? আল্লাহ মাইয়াশা ও মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে যার কাছে আমি ভালো মনে করি তার কাছে, যার তার কাছে নয় যাকে যোগ্য মনে করা হয় তার কাছে। কারণ এই ওহিওয়ালা নবী হবেন আল্লাহ পাকের বাস্তবে প্রতিনিধি। তো প্রতিনিধি কে কাকে বলে? আপনি যে স্তরের যে পর্যায়ের আপনার প্রতিনিধি হতো এই স্তরের ওই পর্যায়ের হইতে হবে। আপনার দেশের প্রেসিডেন্ট প্রতিনিধি বানাইছেন একজন দিন মজুরকে, বেচারা তো সর্বনাশ, কী হবে দেশের প্রতিনিধি? তো প্রেসিডেন্ট মার্কে একজন হইতে হবে, তারপরে না প্রতিনিধি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি কাকে বানাবেন? জগতের শ্রেষ্ঠতম যে মানুষটা তাকে বানাবেন তার প্রতিনিধি, তার মাধ্যমে আল্লাহ পাকের হুকুম হাকাম বান্দাদের কাছে পৌঁছাবেন। যে তিনিও যেহেতু মাখলুক স্থায়ীভাবে থাকবেন না, তো তিনিও তো প্রতিনিধি বানিয়ে যাবেন। কাকে বানাবেন? যাদের উপর তাঁর আস্থা আছে তাদেরকে প্রতিনিধি বানিয়ে যাবেন। তাই তিনি বলে গেলেন কি, আলেম সমাজ হলো আমাদের নবীদের প্রতিনিধি। বানায় গেলেন নবীদের প্রতিনিধিত্ব করবে কে? আলেম সমাজ। এখন যদি বলি মৌলবী কী বুঝে? আমরা সব কিছু বুঝি, মৌলবী কী বুঝে? আল্লাহর এক বন্দা পত্রিকায় লেখা দিয়েছে, ছেপেছে চিটাগাংতে, নবীওয়ালা কাজ আগেও আমরা করছি, এখনও আমরা করব। হুজুরা কেন মাদ্রাসা ছেড়ে মসজিদ ছেড়ে বেরিয়ে আসছেন এই কাজ নিয়ে না গলাইছে? দুইটা কথার প্রমাণ দিল আল্লাহর বান্দা। একটা হইল এই কাজটা করবে মূর্খরা, শিক্ষিতরা আলেমরা করবে না। নবীর কাজ মূর্খরা করবে না নবীওয়ালা শিক্ষিতরা করবে? শিক্ষিতরা করবে, কিন্তু হেদ দাবি করতেছে কে করবে? মূর্খরা করবে। দ্বিতীয় প্রমাণ দিল আমরা সব মূর্খের গোষ্ঠী, তা আমাদের সাথে আলেম কেন আসবে? আমরা মূর্খরা মিলে যা ইচ্ছা তা করি, আলেম থাকলে তো যা ইচ্ছা তা করতে পারবো না। আলেম ধরবে, এটা শরীয়ত পরিপন্থী, এটা শরীয়ত বরখেলা, ধরবে। আমরা মূর্খরা একসাথে থাকলে যা ইচ্ছা তাই করতে পারে স্বাধীনভাবে, অসুবিধা তো নেই। এখন দেখবেন চাইলে চুরিও করে, মারামারিও করে, দোকাও দেয়, মিথ্যাও বলে, প্রতারণা করে, সব করে, নবী আল্লাহ হাস, আল্লাহ মাফ করে। ইউনাজ্জিলুল মালায়েকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, নবীর প্রতিনিধি বানিয়ে গেছেন আলেম সমাজকে। আস্থা না থাকলে, যে আলেমদের উপরে আস্থা আছে বিদায় তো তাদেরকে দায়িত্বটা দিয়ে গেছে, অন্যদের উপরে আস্থা নেই তাই দায়িত্ব দেননি। তাই দেখা গেছে আজকে খুব পরহেজগার একজন একেবারে পাগড়ি মাথায় দিয়ে আমার সামনে আছে, এরকম মানুষ পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে দুই মাশাআল্লাহ নামাজ পড়ে, দিনে তালিম করে, সব কিছু করে, দুশো দিন পর দেখে দাঁড়িয়েও নাই সাবড়িও নাই, মসজিদেও আসে না, রাস্তা দেখলে আরেকদিকে চলে যায়। তো হুজুর তো দেখলে আমাকে চিনে ফেলবে, আমার যে এখন এই অবস্থা আরেকদিকে যায়। আস্থা তো নবীর নাই এর উপরে, এই জন্য প্রতিনিধি বানাইয়া যান নাই, যাদের উপরে আস্থা আছে তাদেরকে বানাইয়া গেছে। আন আনজুরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আল্লাহর বান্দাদেরকে ভয় প্রদর্শন করো, আল্লাহর বান্দাদেরকে এই সংবাদ পৌঁছিয়ে দাও ভয় প্রদর্শনের মাধ্যমে কি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, উপাস্য আমি ছাড়া আর কেউ নেই, উপাস্য একমাত্র আমি, ফাত্তাকুন, অতএব আমাকে ভয় করো ইবাদতের মাধ্যমে, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। এর ব্যতিক্রম ঘটলে দুনিয়াতে অশান্তি আখেরাতে তো অশান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।